আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে পোকা আর হবে না এর জন্য করণীয় কী তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আপনারা অনেকেই জানতে চান যে দাঁতে পোকা কী করলে দাঁতে আর কখনো পোকা হবে না আসলে এটার সঠিক অ্যান্সার হলো দাঁত পরিষ্কার রাখলে দাঁতে আর কখনো পোকা হবে না কখনো দাঁতের ক্যারিজ দেখা দেবে না যদি যথাযথভাবে দাঁত ব্রাশ করা হয় দাঁত পরিষ্কার রাখা হয় তাহলে ডেন্টাল ক্যারিজ বা এ ধরনের পোকা লাগার সমস্যা থেকে বাঁচা যায় আর যাদের এ ধরনের ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা রয়েছে তারা এখন কি করবেন ভিউয়ার্স যাদের এ ধরনের দাঁতে পোকা লাগার সমস্যা বা ডেন্টাল ক্যারিজ রয়েছে তারা যত দ্রুত সম্ভব দাঁতের ডাক্তারের কাছে যান এটি দিনে দিনে বাড়তে থাকে যখন দাঁতের উপরে ছোট থাকে এরপরে আস্তে আস্তে তা বাড়তে থাকে সমস্ত দাঁতের উপরে তা ছড়িয়ে পড়তে পারে গর্ত তৈরি করতে পারে আর যখনই এভাবে ধীরে ধীরে দাঁতের উপর থেকে দাঁতের ভিতরের যে দন্তমূল থাকে যে পাত থাকে সেখানে পৌঁছে যাবে তখনই দাঁতে যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যাবে এমনকি এ ধরনের দাঁতের গোড়া ফুলে উঠতে পারে তো ভিওয়ার্স এ ধরনের সমস্যা এড়ানোর জন্য যাদের ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত পাল্প পর্যন্ত পৌঁছায়নি অল্প থাকতে আপনাকে সেই দাঁত নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এরপরে দাঁতটিতে একটি ফিলিং করে নিলে আপনার দাঁতটি ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাবে যেমন এখানে একটা দাঁত দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজের আক্রমণ ছিল দাঁতটি পরিষ্কার করে যতটুকু অংশ ক্যারিজে আক্রান্ত হয়েছিল ঠিক ততটুকু অংশ পরিষ্কার করা হয়েছে এরপরে সেখানে আবার ফিলিং করে দাঁতটি আগের মতো করে দেওয়া হয়েছে যাদের যাদের দাঁত এখন ডেন্টাল ক্যারেজে আক্রান্ত রয়েছে তারা যদি এইভাবে ফিলিং করিয়ে নেন তাহলে ওই ডেন্টাল ক্যারেজটি আপনার দাঁতের ক্ষতি করতে পারবে না এমনকি দাঁতটি আপনার সুস্থ হয়ে যাবে এ ধরনের যে কয়টি দাঁত আপনার মুখে থাকবে যদি ডেন্টাল ক্যারেজ থেকে থাকে তাহলে সেগুলা ফিলিং করিয়ে নেন তাহলে দাঁতটি আর কখনও নষ্ট হবে না তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম